গতকাল হরিপুরে একটা বোমাবাজির ঘটনা ঘটেছিল এবং সেখানে নাকি আপনারা তার আগে একটা সভা করেছিলেন এবং সভার পরেই বোমাবাজি হয় অভিযোগ করছেন আপনারা নাকি তৃণমূল অভিযোগ করছে আপনারাই নাকি এই বোমাবাজি করেছেন কি বলবেন এই কথার পরিপ্রেক্ষিতে জানাই টোটালি এটা সর্বৈব মিথ্যে কথা তৃণমূলের এটা একটা বিধানসভাকে লক্ষ্য করে নতুন ষড়যন্ত্র আমাদের যে নতুন মানুষের জনজাগরণ তৈরি হচ্ছে সেটা দেখে ওরা ভয় পেয়ে যাচ্ছে তার জন্য এলাকায় নতুনভাবে সন্ত্রস্ত করতে চাইছে এটা তাদেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল এর বাইরে একটা কথা কিছু নেই কারণ এদের অতীতে দেখা গেছে এরা এই কারবার করেছে কোনোবারই প্রমাণিত করতে পারেনি এবং এটাও মিথ্যা বলে প্রমাণিত হবে আইনের উপরে আমাদের ভরসা আছে আমরা ভারতীয় জনতা পার্টি করি সেই হিসাবে আমি টোটালি এটা মিথ্যে বলে দাবি করছি বলছে সিসিটিভির ফুটেজ রয়েছে কি বলবেন সিসিটিভির ফুটেজ থাকলে সেটা চ্যালেঞ্জ হোক আমার দলের যদি কেউ দোষী থাকে তাহলে আমরা আত্মসমর্পণ করতে বাধ্য করব কিন্তু এরকম কিছু থাকতে পারে না আছে বলে আমার মনে হয় না এটা সর্বৈব মিথ্যে কথা এবং এটা একটা চক্রান্ত আপনার নাম আমার নাম কৌশিক দাস অধিকারী আমি পশ্চিম মেদিনীপুর জেলা সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য এবং মোহনপুর পশ্চিম মণ্ডলের অবজার্ভার মোদী সরকার বলছেন কি লকডাউন আছে সব আছে কিন্তু খেলটা কোথায় হচ্ছে দুবাই হচ্ছে ইন্ডিয়া কিন্তু হচ্ছে না জানি না দুবাইতে করোনা আছে কিনা ক্রিকেট খেল দেখে স্টেডিয়াম দেখে মনে হয় যে ওখানেও করোনা আছে কারণ একটিও লোক নেই কিন্তু খেলটি চলছে কারণ কেন বলুন তো না হলে সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক লস হয়ে যাবে যে বড় বড় মানুষের যে কন্ট্রাক্ট আছে নাহলে আবার টাকা পাবে না হঠাৎ আমাকে রাত্রে ফোন করলো অনিমেষ এবং মিলনদা ফোন করলেন রাত্রে ফোন করে বললেন ইফতেকার এরকম ঘটনা হঠাৎ আমাদের এবং প্রাক্তন অন্তর্ভুক্তি সহ আমাদের এখানে এই এরিয়া বম্ব ব্লাস্ট হচ্ছে বিজেপির তখন আমি সঙ্গে সঙ্গে ফোন ধরলাম আইসি জোড়াগাড়িয়া ওসি ফেলদাকে আমরা বললাম কিন্তু বন্ধুগণ যারা তৃণমূল কর্মী আছেন একটু মনে রাখবেন এই যে বিজেপি এ শক্তি হচ্ছে কিন্তু এরা বিজেপি নয় এরা হচ্ছে সিপিএম এর পতাকা যে বিক্রি করে দিয়েছে বিজেপি ওরা টিকি নিয়েছে এরা অরিজিনালি কিন্তু সিপিএম বিজেপি কে ছিলেন জানেন তো আসল বিজেপি ছিলেন স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী উনি ছিলেন বিজেপি এরা তো বিজেপি নয় এরা সিপিএম এর হারমাতেরা আমরা কিন্তু আজকে এই মঞ্চ থেকে বলে দিতে চাই এবং বিজেপি যারা দুষ্কৃতি তাদের হুঁশিয়ারি করতে চাই আপনারা সাবধান 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 আজকে প্রতিদিন একটা আমাদের কেউ দলের কর্মী বা নেতৃত্ব উপরে হামলা হয় কাল থেকে তাহলে আমরা ছেলে কথা বলবো না এই অহংকারী সকালে আপনার এখানে বললাম বার বার করে আমরা বলছি আপনারা আসুন একসঙ্গে কাজ করুন না আমরা তো বলছি না কিন্তু আপনারা বিজেপি করবেন না আমরা কি মানা করেছি প্রধান আমাদের আছে পঞ্চায়েত আমাদের থাকলে কি আমরা যদি ইচ্ছা করি প্রধানকে বলে আপনার পঞ্চায়েতকে ধান রাখতে নিয়ে বাইক করতে পারি এতটুকু আমাদের ক্ষমতা আছে কিন্তু আমরা চাই না কারণ আপনাকে মানুষ ভোট দিয়েছে আমাদেরকে স্বীকার করতে হবে আপনি পঞ্চায়েত আপনি আমাদের প্রধানের সঙ্গে মিলে কাজ করুন উন্নয়নে কাজ করুন মানুষের কাছে থাকুন তা আপনারা না করে কি করলেন হঠাৎ রাত্রে 11 চোরের মতো বোমটা মেরে চলে গেলেন দমাচ আসুন না আপনারা মোকাবিলা করুন না রাজনীতি বলুন যে কোনো দিকে উন্নয়ন ক্ষেত্রে আপনি বলুন না আপনাদের উন্নয়ন ক্ষেত্রে কি বলবেন আপনাদের কিছু নেই নমস্কার আমি প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত গতকাল হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারতীয় জনতা পার্টি হরিপুর বাজার এলাকায় দাঁতন 2 নম্বর ব্লক তথা মোহনপুর পোরলদার বিভিন্ন অংশ থেকে 300-400 মানুষ এনে এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটায় রাতে দিনের বেলা আচ্ছা তাদের বক্তব্য আক্রমণাত্মক এবং এলাকার উত্তেজিত যেভাবে হয় ওই রকম বক্তব্য তারা দিয়েছে ঠিক সভা সমিতি তারা শেষ করার পরে 9:30 সময় আমাদের তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব মদন পট্টনায়ক তার বাড়িকে লক্ষ্য করে বোমা ছোটে এটা কি রাতের বেলা ছিল রাতের বেলা পরবর্তী সময়ে আমরা মানে দিনের বেলা সভা হয় দিনের বেলা সভা হয় ঠিক তারপরে রাত 9:30 সময় আমাদের কর্মীর বাড়িতে বোম ছোড়ে কেউ কি কোনো আহত হন না আহত হয়নি উনি যার বাড়িতে বোম ছুড়েছিলেন তার ছেলে ছোট ছেলে উনি বাড়িতে ছিলেন তার স্ত্রী আমাদেরকে ফোনে জানায় পরবর্তী সময় সেখানে আমাদের এলাকার নেতৃত্বরা গিয়ে যখন পৌঁছায় তার বাড়ির সামনে একটা বোম তাজা বোম পড়ে আছে
তার পরিষ্কার ছবিও আমাদের কাছে আছে। পুলিশকে আমরা খবর দিই, সেই মুহূর্তে পুলিশ এসে সেই বোমটি উদ্ধার করে এবং তার বাড়ির দেওয়াল পুরো ভেঙে চৌচির হয়ে যায়। আচ্ছা, আপনারা কি পুলিশে লিখিত অভিযোগ করেছেন ওই পটনায়ক বাবু? পুলিশের কাছে লিখিত অভিযোগ করার জন্য আমরা নিশ্চিতভাবে দায়িত্ব নিয়েছি, পুলিশের কাছে নিশ্চিত অভিযোগ পৌঁছে যাবে। পুলিশ যখন ওখানে এসে পৌঁছায় তার মিনিট দশের পরে আমরদার আমাদের এক্স কর্মাধ্যক্ষ ডক্টর কানাইলাল মহাপাত্র, আমাদের রাজনৈতিক অভিভাবক, তার বাড়িতে কেন্দ্র করে আবার একটি বোমা ওখানে ফেলা হয়। তার সমস্ত তথ্য পুলিশের কাছে আছে, নিশ্চিতভাবে আপনারা পুলিশের কাছ থেকে পেয়ে যাবেন। আপনারা কি চাইছেন এখন? দেখুন, নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় এলাকার মানুষের জন্য যা করে চলেছেন, আপনারা ক্রমবর্তমান দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবাংলায় বিজেপি থেকে বা বিভিন্ন দল থেকে জনজোয়ারে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে। আর বিজেপি এলাকায় বুঝতে পেরে গেছে যে রাজনৈতিকভাবে লড়াই করার মতো পরিস্থিতি তাদের নেই। রাতের অন্ধকারে সন্ত্রাস করে তৃণমূল কংগ্রেসকে স্তব্ধ করা যায় না। কোনোরকমভাবে এলাকার মানুষ বুঝে গেছে যে এদের পাশে থেকে এলাকার ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। তাই আমাদের হরিপুর অঞ্চল এলাকাবাসী মানুষ এতে তীব্র নিন্দা করছে, ধিক্কার করছে, তৃণমূল কংগ্রেস চরম প্রতিবাদ করবে, আমরা প্রতিবাদে সওয়াল হব এবং চরম ধিক্কার জানাই এই নোংরামির বিরুদ্ধে। মিলন দাস, প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত। দেখুন, দাঁড়ান এক মিনিট, আমার গতকাল রাত্রে শুধু নয়, এর আগে কয়েকবার ওরা বোমাবাজি করেছে। আমাদের এক্স কর্মাধ্যক্ষ ছেলেকে কিছুদিন আগে হাইজ্যাক করে যে দুষ্কৃতীরা নিয়ে চলে গেছে, আমরা লিখিতভাবে পুলিশকে জানিয়েছিলাম, তার ফলপ্রসূ নিশ্চিতভাবে কোনো একটা পানিশমেন্ট হবে আমরা আশা রাখি। কিন্তু ওই দুষ্কৃতীরা বারে বারে বিভিন্ন এলাকায় সন্ত্রাস করছে। আমাদের নেতৃত্ব, জলগদার নেতৃত্ব অনিল প্রামাণিক, তার গ্যাস সেন্টারকে লক্ষ্য করে ওখানে বোমাবাজি করে। আমরা লিখিতভাবে পুলিশকে জানাই, আমরা আশা রাখি নিশ্চিতভাবে পুলিশ তাদের যথাযথভাবে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করবে। আজকে আমাদের এলাকার মহিলারা রাতে ঘুমাতে পারেনি এই আতঙ্কে, তারা ক্ষুব্ধ হয়ে আজকে ধিক্কার মিছিল করবে এবং আমরা ওখানে নিশ্চিতভাবে ওদেরকে স্বাগত জানাবো, অংশগ্রহণ করবো। কোথায়? ওটা আমাদের আমরদা মোড়ে, এবং যেখানে বোমাবাজি করেছিল ওখানেই মহিলারা সংগঠিত হয়ে আমরদা মোড়, যেখানে আমাদের একদিকে জাহালদা, পোরবলদা, তুরকা, এই চৌরঙ্গী মোড়ে এলাকার বাসীর মানুষ, মহিলারা চরম আন্দোলন করবে।